টয় ট্রেনের এই আওয়াজ আমাদের মনের মধ্যে দার্জিলিংকে সর্বদা বিশ্বের সব সৌন্দর্যের শিরোপায় প্রথমেই রাখবে। আবারও চলে এলাম দার্জিলিংয়ের আর একটা পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে যা থাকছে, দার্জিলিংয়ের সুন্দর পর্বতমালায় অবস্থিত বাতাসিয়া লুপ, যেখানে একটি রেলপথ লুপ আকারে প্রস্থান করে, দার্জিলিংয়ের মহাকাল মন্দির, যেখানে ধর্ম, সংস্কৃতি এবং অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য একত্রিত হয়ে ওঠে, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোদা, যা বিশ্বজনের মধ্যে শান্তি, একতা ও সহযোগিতার মন্ত্র ছড়াতে পারে, ঘুম মনেস্ট্রি, এক অদ্ভুত ধর্মীয় স্থান যেখানে আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক পরিবেশ একসঙ্গে মিশে যায়, আর তার সঙ্গে রয়েছে দার্জিলিংয়ের চিড়িয়াখানার বেশ কিছু সুন্দর মুহূর্ত। তো চলুন দেরি না করে পুরো গল্পটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি। আজ ফার্স্ট টাইম এই বাতাসিয়া লুপেই প্রথম একটু ওয়েদারটাকে একটু ভালো পেলাম, ব্রাইট সানশাইন, যদিও মেঘের ফাঁকে। বিগত দুদিন ধরে যে ওয়েদারটা পেয়েছি সেটা তো আর বর্ণনা করা যাবে না, সেটা তোমরা ভিডিওতেই বুঝেছো। আর আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিন, পাহাড় আর মেঘের খেলা ও কি অসাধারণ লাগে দেখতে, খালি চোখে দেখার মজাই আলাদা। আর এই হচ্ছে বাইনোকুলার ভিউ, সবাই বাইনোকুলার আরো দূরের সৌন্দর্যকে উপভোগ করছে। দার্জিলিং এর বাতাসিয়া লুপ একটি চমৎকার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড, যা দার্জিলিং হিমালয় রেলওয়ের এক অভূতপূর্ব কাজকর্মের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। বাতাসিয়া লুপটি মূলত তৈরি করা হয়েছিল যাত্রীদের মধ্যে রেলওয়ে স্টেশন এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবদান করার উদ্দেশ্যে। এই লুপে রেলওয়ে লাইন সারপ্রাইজভাবে পেকে যায়। লুপটি সুন্দরভাবে বাগান সজ্জিত হয়েছে এবং বিভিন্ন রং বিশিষ্ট ফুল এবং পুষ্পগুলির মধ্যে আবরণ করা হয়েছে। সংক্ষেপে বলা যায়, দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ এবং তার ইতিহাস আমাদেরকে টয় ট্রেন এবং এই সৌন্দর্যময় অঞ্চলের সাথে পরিচয় করিয়ে দেয়। তো আমি এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি, আর জায়গাটা দেখো সত্যি, যে বলে হাওয়া মানে উইন্ড এর ফ্লো এটা থাকে অলওয়েজ। বাট হাঁপিয়ে যায় এতটা রাস্তা ওঠা, এইভাবে একটু বেদ চড়ে শ্বাস আসে। দেখো কি সুন্দর লাগছে, ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত মহাকাল মন্দির 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। মহাকাল মন্দির দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত। চৌরাস্তার পিছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে কিছুটা চড়াই রাস্তায় উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছানো যায়।
প্লেসে আসলে সেটাকে দেখলেই বোঝা যায় যে এটা একটা স্যাক্রেড প্লেস এবং সত্যি খুব সুন্দর। আপনারা দার্জিলিং আসলে অবশ্যই এটা ভিজিট করবেন, খুব ভালো ফিল হবে। এই পবিত্র মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট স্তূপ ও নানা রঙের প্রার্থনা পতাকা, বৌদ্ধ চক্র এবং ঘণ্টা। এছাড়া চারিদিকের পাইনের ছায়া ও মেঘেদের খেলার আসমান ছুঁয়ে এই মন্দিরটি যেন শান্তি ও ঐক্যের মিলনস্থল হিসেবে পর্যটকদের মাঝে বিরাজমান রয়েছে। মহাকাল মন্দির থেকে এবার নিচের দিকে যাচ্ছি। এই জায়গাটা জাস্ট তোলার জন্য তো দেখো একবার মেঘ এসে ধাক্কা মারছে, মানে কি বলবো, মানে অসাধারণ লাগে এই সময়গুলোকে এক্সপিরিয়েন্স করা। পুরো মধ্যে মেঘের সঙ্গে সঙ্গে আমিও এগিয়ে চলেছি। আর পরিবেশটা দেখো কি সুন্দর। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু মানে শুধু ভিডিও দেখে করলেই হবে না, এখানে আসতে হবে এবং সম্পূর্ণ নিজেকে দাঁড়িয়ে এই জায়গাগুলোকে এক্সপিরিয়েন্স করতে হবে, তবেই কিন্তু সার্থক জীবন। শুধু ভিডিও দেখলে হবে না, আমি সাজেস্ট করবো সুযোগ পেলে যখনই হোক নেচারকে এক্সপ্লোর করার জন্য আমাদের বাংলার বুকে যে সৌন্দর্যগুলো রয়েছে, কুইন অফ হিলস দার্জিলিং অবশ্যই ভিজিট করো। বৃষ্টি মাথায় নিয়ে এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। কি প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি হয়ে গেলো কিছুক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো এখানে। আর লেটসি, এবার কৃপা করেছেন তো অবভিয়াসলি ভিজিট করতে পারবো। পিস পাগোদা বা শান্তিস্তূপ, এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়। শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর এবং স্থাপন করেছিলেন নিচিদাৎসু ফুজি। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1লা নভেম্বর। এর উচ্চতা 94 ফুট। ঘুম মনেস্ট্রি বা ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতি বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। 1875 সালে লামা সেরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে বৃহত্তম। মঠে রক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থির মধ্যে উল্লেখ্য 108 খণ্ডে বিভক্ত তিব্বতি বৌদ্ধশাস্ত্র ক্যাঙ্গুর। মঠের সন্ন্যাসীরাও তিব্বতি প্রথায় প্রার্থনা পতাকা ওড়ান। এই মঠে 15 ফুট উচ্চতা সম্পন্ন বুদ্ধের একটি মূর্তি আছে। এছাড়াও বুদ্ধের শিষ্য চেনরেজি ও চোংপার ছবিও রয়েছে। চলে এলাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। এই চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতা অবস্থিত চিড়িয়াখানা হিসাবে এটি প্রসিদ্ধ হয়। চিড়িয়াখানাটিতে প্রতি বছর প্রায় 3 লক্ষ দর্শনার্থী আসেন। পার্কটির নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডুর নাম অনুসারে রাখা হয়।
এই চিড়িয়াখানা নিয়ে ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ন্যাচারাল মিউজিয়াম এটা মাস্ট ভিজিট, কারণ অসাধারণ ভিতর সব সংরক্ষণ রয়েছে এখানে। মানে ভিতর তো অ্যালাউ নেই, বাট দারুণ লাগলো। মানে তোমরা অরিজিনাল ফিল, ডেফিনেটলি দোজ অল আর অরিজিনাল, কিন্তু এত সুন্দরভাবে রিজার্ভ করে রেখেছে, না দেখলে নয়। ইউ মাস্ট ভিজিট। সকলকে ধন্যবাদ জানিয়ে দার্জিলিংয়ের গল্প আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই শক্তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে আর আগামী দিনে আরও নতুন নতুন কাজ করার ইন্ধন যোগায়। সবাই অবশ্যই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।